কিনতে ছেড়ে দিল আমাদের টয় ট্রেন। জানি না ঢুকতে পারবো কি। চলো রানাঘাট অবকাশ পার্কে। সো ওই ভিডিওটা করার পর ভাবলাম যে রানাঘাটের বিনোদন পার্ক, তো এই পার্কটাও কিন্তু খুবই নাম করা একটা পার্ক। আর এখানে কিন্তু টয় ট্রেন থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু রয়েছে, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আরও অনেক কিছু রয়েছে। সো আমরা যাই গিয়ে একে একে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন কিন্তু প্রায় 4টে বাজতে গেছে, কারণ আগে একটা ভিডিও করলাম, ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে গেছে। তো ওই পার্ক থেকে এই পার্কে আসতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগলো টোটোই। সো যাই হোক, চলো আমরা যাই গিয়ে টিকিট কাটি, তারপর ভিতরে ঢুকি, তারপর তোমাদেরকে সব কিছু একে একে দেখাবো। তো চলো এই হচ্ছে কিন্তু মেনলি পার্ক, আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট ঘর। তো চলো এখান থেকে সবার ফার্স্ট আগে টিকিটটা কেটে নিই। দাদা কত করে টিকিট? 20 টাকা। 20 টাকা একটা দিও তো, খুচরো নেই। তো যাই হোক, আমরা গেছিলাম হচ্ছে টাকা খুচরো করতে। তো এখানে আমার কাছে ছিল হচ্ছে 100 নোট, ওই জন্য খুচরো করে দিচ্ছিলো না। তো ওখান থেকে টাকা খুচরো করে এখন যাচ্ছি। তো চলো, তো ফাইনালি কিন্তু টিকিট কেটে নিলাম, পার হেড 20 টাকা। সো চলো এখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকি। সো এই হচ্ছে কিন্তু মেন গেট, আর এই সাইড দিয়ে চলে গেল রাস্তা। তো ফাইনালি কিন্তু ঢুকে গেলাম পার্কের ভিতরে। ও ভাই, মানে ভিউটা জাস্ট সেরা, দেখতে পাচ্ছ। এই মূর্তিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তাছাড়া চারিধার ফুল গাছে কিন্তু ভরা, ঝাউ গাছ ফুল গাছে ভরা কিন্তু। আর ওই সাইডে কিন্তু রয়েছে টয় ট্রেন, তো ওই সাইডটাই যাবো, আগে এই সাইডটা ঘুরে নিই। আর এখানে রয়েছে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস। তো চলো আমরা এর উপরে উঠি। তো এটা হচ্ছে কিন্তু মেন বাচ্চাদের স্পট খেলাধুলার, আর এখানে দেখতে পাচ্ছ বসার কত সুন্দর একটা জায়গা। আর এটা কিন্তু পুরোটাই বাচ্চাদের স্পট খেলাধুলার। বাট এখানে বাচ্চারাও চড়তে পারে, বড়রাও চড়তে পারে। তো চলো আমরা এর উপরে উঠি। আর এখানে দেখতে পাচ্ছ হরিণ, এই একটা একটা। চলো, ভাই চলো এর ভিতর দিয়ে ঢুকতে হবে। জানি না ঢুকতে পারবো কি। চলো ভাই, সেরা সেরা ভাই সেরা, দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা দেখো। মারাত্মক ভিউ কিন্তু, আর এখান থেকে বসে হয়তো নিচে যাবে। কিন্তু সেরা মজা লাগলো ভাই, যাই বলো। ও ভাই, পুরো সেরা মনে হচ্ছে আরেকবার। চলো এটাতে যারা চড়বে অবশ্যই কিন্তু সাবধানে চড়ো, ভয় আছে কিন্তু পাটা ভেঙে যাওয়ার।
যাই হোক এখানে দেখতে পাচ্ছ আরো দোলনা টোলনা রয়েছে। চলো আমরা আরো জায়গাগুলো ঘুরি। আর এই হচ্ছে কিন্তু ফটো তোলার জায়গা, আই লাভ রানাঘাট। আর এই যে লাইনটা দেখছো এটা কিন্তু মেনলি টয় ট্রেন যাওয়ার, দেখতে পাচ্ছ। যাই না কথা শোনা যাচ্ছে কিনা, কারণ মাইকের আওয়াজ হচ্ছে প্রচন্ড। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝর্ণা হয়, বাট এখন জল নেই, সেটা কিন্তু ঝর্ণার জন্য মেনলি বানানো। আর ওই সাইডে রয়েছে হচ্ছে ডিস্কো। এগুলো কিন্তু মেনলি দেখা যায় হচ্ছে মেলাঘাটে, বাট এই পার্কের ভিতরেও কিন্তু রয়েছে। এগুলো কিন্তু খুব কম পার্কের ভিতরে দেখা যায়, বাট এখানে কিন্তু রয়েছে। কিন্তু তোমরা এটা চড়তে পারো, বাট আলাদা টিকিট কেটে। এগুলো এখন বন্ধ আছে হয়তো, কারণ জং টং পুড়ে গেছে, দড়ি দিয়ে সব বাধা রয়েছে, এখন হয়তো বন্ধ আছে। বাট এগুলো কিন্তু চড়তে গেলে আলাদা টিকিট কেটে তাই চড়তে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের চড়তে গেলে এক্সট্রা টিকিট কাটতে হবে। আর দু সাইড দিয়ে কিন্তু এরকম ব্যারিকেড করা ফুল গাছ দিয়ে। আর কত সুন্দর দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে কিন্তু। আর এই হচ্ছে কিন্তু মেনলি টয় ট্রেন। দেখতে পাচ্ছ এই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ভাড়া 20 টাকা। তো ফাইনাল কিন্তু বললাম টয় ট্রেনের ভিতরে, সে হচ্ছে কিন্তু টিকিট দিয়ে দিল। এই কিন্তু ছেড়ে দিল আমাদের টয় ট্রেন, দেখতে পাচ্ছ। তো এগুলোও তোমরা চড়তে পারো আলাদা টিকিট কেটে। যাই হোক সবার লাস্টে কিন্তু নিয়ে এলাম। তো চলো আমরা চা টা খেয়ে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধ্যে সন্ধ্যে হতে গেল, বাড়ির থেকে বেরিয়েছি সেই 10টার সময়। কারণ আজকে দুটো ভিডিও করলাম, একটা হচ্ছে অভ্যাস আর একটা বিনোদন যেটা দেখছো। তো যাই হোক চলো এটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন যেহেতু প্রায় সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে, আর এখন কিন্তু লোকজনের ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন টেক কেয়ার, বাই বাই।